আমার এই প্রভুটি ভগবান যে যে কি করতে এটা দুটো যদি আছে একটা কুদর্শন একটা সুদর্শন এই যে হল আমার ভিত্তিতে অর্থাৎ চোখ ফলিতবাই চোখ বন্ধ করতে হবে কিন্তু চোখের রেটিনায় যদি না থাকে তা হবে কালে কৃষ্ণ নাহি তন্দ্রি আর সব মরে অকারণ আশ্রয় ভগবান বুঝি কৃষ্ণ আশ্রয় এবং বিজয় ভগবানকে পেতে গেলে আশ্রয় বিক্রমে তো বিষয়বস্তু ভগবানের বিষয়বস্তু বিষয়বস্তুকে জানা যাবে না তাই আমাদের সনাতন ধর্মে যে গৌরবৃত্তি অর্থাৎ গুরু প্রবর্তিত গুরু কাজে যেতে হবে কিন্তু সে গুরুকে যে কোনো ব্যক্তি গুরু হতে পারবে আমার আজ্ঞায় কারো হবে তিনি জল দিচ্ছেন তিনি জাগাবেন দিব্যাগ বলে কত নিদ্রা যাও মায়া বিশাচীর বলে আমরা যদিও বলছেন ভগবানকে দর্শনের জন্য এই ছবিগুলো পেয়েছি কিন্তু আমরা মায়া বিশাচীতে কবলিত তাই বলছে সেই চোখটি অপারেশন করতে হবে অপারেশন করলে কি হবে চশমা দেবে দিগ্বচক বলে দেখতে না একাদশ চন্দ্রে ভাগ হবে দুটাতে অর্জুনকে ভগবান বললেন অর্জুন আমি তোমাকে একটি চক্ষু দান করছি এই চক্ষুটা দেওয়ার পর তুমি দেখবে কি দেখবে যখন সে পেদ্রতম দেখছে এই যে কি বস্তু সর্বত্র খরু কদম অপমানে পালাবো জগতকে নিতা তাকে সর্বত্র কি রূপ করে জানাবার দেখি পারে পারে সেই আমি আর নির্মল আমি নির্মল হতে হবে এই আমি নির্মল হতে গেলে গুরু বলতালো গুরু করণ তত কৃষ্ণ দীক্ষাতে শিক্ষণ এই যে গুরুতত্ত্ব আশ্রবিগ্রহ এই আশ্রবিগ্রহ তিনি এই জগতে ব্যক্তি নন তিনি এই জগতে ভগবানের যে বাণী শব্দব্রহ্ম তিনি আমার কাছে বহন করে নিয়ে আসেন সুতরাং এই যে গুরুতত্ত্ব তিনি সেই জগৎ থেকে অজ্ঞাত জগৎ থেকে আবির্ভূত হন এই জগতে সদাম সহ আবির্ভূত হন কৃষ্ণ যে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও সম্পত্তি আছে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই দেব আশেপাশে আমাদের সঙ্গে পিছনে যেতে হবে আটতে থাকতে হবে দুর্ভিক্ষে পুকুরা নিয়ে যেতে হবে এই পুকুরা থাকলে তবে সেই বস্তু দেখা যাবে তাই আমাদের আদিগুরু হলেন সনাতন ধর্মের শ্রী ব্যয় ব্যয় বলতে অনেকে আছেন যারা পদে অবস্থিত হন সেই পদ থেকে ভালো আমাদের কি হল কৃষ্ণ ওই পায়ন ব্যয় কৃষ্ণ ইতে চতুর্মুখ হয় কৃষ্ণ শিবর্মুখ কৃষ্ণ থেকে চতুর্মুখতে বোমাইলো তারপরে এলো ব্যয় নারদ ইত্যাদি মহাজনগণ মহাজন বাপু জিনু সব
বুঝলুকে জানে যে এই জগৎসাধুজনে হবে রাম যে মহাজনক যেগ সকলটা মহাজনক যে পথে সেই পথ ধার করতে হবে আমি এখান থেকে যদি এই দুঃখের মুখে চলে যাই কলকাতা যেতে পারবো না আমার কত পরদর্শন দরকার আছে স্ত্রীদের নির্দেশ করে দেবে এইদিকে চলো তাই বলছে যে খুব সবচেয়ে প্রয়োজনীয় আশ্রয় বিগ্রহ আশ্রয় লইয়া ভাজি তাকে কিছু নাই সাজে আশ্রয় মরে কারণ আশ্রয় গ্রহণ করতে হবে তাকে আশ্রয় করবো না নিজে পরম ভাগব দিব্যম জ্ঞান আমি যে দিতে পারেন দিব্যম জ্ঞান আর তার সব খোলা থাকতে যায় আমার অনন্ত আমি অন্ধের অন্ধ নিয়ে মানুষ অন্ধের দ্বারা অন্ধ চালিত হলে কি আর আমরা যথাস্থানে পৌঁছাতে পারবো পারবো না সুতরাং দিব্যজ্ঞান যেখানে আছে এই দিব্যজ্ঞান যেখানে পাওয়া কৃষ্ণ যে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও সবটি আছে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই যাবো পাশে পাশে তা সেই যে গুরুতত্ত্ব যেগুলো তত্ত্বজ্ঞ এবং তত্ত্বদর্শী আর সেই তত্ত্বজ্ঞ তত্ত্বদর্শী অপল্লবের উদ্দেশ্য নিয়ে সেই পাড়া ধাম থেকে নিত্য ধাম থেকে শ্রী ব্যাসে কৃষ্ণ দৈবান ব্যাস আবির্ভূত হয়ে আমাদের মধ্যে কৃপা করেছিলেন সেই কৃষ্ণের কৃপা সেই ব্যাসের আবির্ভাব তিথি আজকে সুতরাং ভারতের যারা সনাতন ধর্ম অবলম্বন করবেন তারা অতি অবশ্যই গুরুকরণ করবেন কিন্তু অন্ধের মতন যেন হচ্ছে বাদ পরিচালিত না হন তাই বলছে তাকে প্রত্যেকে স্বর্ণাগত যদি হই সে কৃপা পাওয়া যাবে আমি খুঁজে বাইর করতে গেলে বিপদে চলে যাব কিন্তু আমি যদি স্বর্ণাগত হই তখন কি বলছে ভগবান তিনি হলেন কত পরদর্শক তিনি দেখবেন আমার হৃদয়ের আরতি রয়েছে আমি চাই আমার চাহিদার দরকার আছে সেই চাহিদা কুতা থাকে কুতা থাকলে তখন ভগবান নিজে যোগক্ষেম ব্রহ্ম তিনি তখন ভক্তকে সচরাত দিয়া বিষয় ভুলাইব নিজে কৃপা করে সচরাত বাদ করেন তখন আমরা কি হবে মহাপ্রসাদে গোবিন্দের নাম ব্রহ্মণে বৈষ্ণবে সর্ব পূর্ণতার আয়োজন বিশ্বাস নয় বোঝা গেছে এই যে অপরাধের বৈষ্ণবকে আমরা প্রাকৃত থেকে ভূমিকা থেকে দর্শন করতে চাই এই দৃষ্টি করতে যেতে পারে বেহিত যেতে পারবে না কিন্তু যদি ভগবান তিনি যে কথা বলতে পারেন সেই সাক্ষাৎ করে স্ত্রীর সমস্ত কাজ করি কিন্তু পুনর্জ প্রিয় দস্য বন্দে গুরু শ্রী জন্মারম তাই সেই দিব্যজ্ঞান লাভের সুযোগ দিয়েছেন আমাদের ভগবান আর সে একটি তিথি যে বৈষ্ণবের আবির্ভাব সেটা হল দিব্য ধাম দিব্য মহাপ্রসাদ দিব্য ভগবানের নাম দিব্য ভগবানের বিশেষ বিগ্রহ দিব্য এগুলো কল্পকর্ণকর আয়োজন বিশ্বাস আছে ভাষার কখনো বুঝতে পারবে না একে বুঝতে গেলে শরণাগত হতে হবে তাই এই তিথি আজকে তিথি
ভারতবর্ষের সনাতন ধর্মশালাই আজকে পৃথিবীতে গুরুদেবকে পূজা করেন। ব্যাস পূজা, ব্যাস পূজা, আর কি হবে কৃষ্ণ যে তোমার আরো তোমারও সম্পত্তি আছে। আমি তো কাকার কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই দেব পাশে পাশে, সুতরাং কৃপা ঈশ্বরের কৃপালে শয়ত যাহারে সেই সে ঈশ্বরত্ব জানতে পারে, সেই ঈশ্বরত্ব জানতে পারবে। এই ব্যাসপূজাটা প্রবর্তন করার পর সমস্ত ভারতবর্ষের যে সনাতনী যারা সনাতন ধর্মাবলম্বী তারা এই দিনটিতে দীর্ঘকাল লাভের জন্য একান্ত হয়ে গুরুর কাছে যান সমিত বাড়ি হয়ে